নোয়াখালী ফেফল ক্যান নট টকিং ইংলিশ ওয়েল। নোয়াখালীর লোকজন ভালো ইংরেজি বলতে পারে না, এটা শুনে নোয়াখালীর লোক খুব চেতে গেছে। সে বলতেছে হাউ হি কুল ইয়ার হ্যাথেটিক হ্যান্টাস্টিক হ্যাথের প্রনাউন্সিয়েশন। পরেরটা একদমই বুঝলাম না, আরেকবার বলবেন। মিস্টার প্রবলেম টিভি, বাট কিপ স্মাইলিং। হাই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মিস্টার প্রবলেম টিভির আজকের এই বিশেষ আয়োজনে। হ্যাঁ, আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি প্রবলেমে আছেন, আর প্রবলেম নিয়ে তো সবাই আছেন। যাই হোক, তার কর্মকাণ্ড তুলে ধরবো, সেই সাথে আপনাদের কয়েকটি ফ্রি, সম্পূর্ণ ফ্রি কয়েকটি জোক শোনাবো। তবে আর দেরি কোনো, আসুন আর তার সাথে পরিচয় করে দিই। ভাই কোথায় গেলেন? এই দেখো ভাই, নিচে বসে কেন? উঠুন উঠুন উঠুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কোনো প্রবলেম নেই তো? লাইফই তো একটা প্রবলেম, জীবনের সর্বক্ষেত্রে প্রবলেম, উঠতে প্রবলেম, বসতে প্রবলেম, রাস্তায় চলবেন প্রবলেম, খেতে প্রবলেম, যেতে প্রবলেম, সব জায়গায় তো প্রবলেম, প্রবলেম নিয়েই তো আমরা বেঁচে আছি। আচ্ছা, এই যে এই প্রবলেম, মানে সর্বক্ষেত্রেই আপনি প্রবলেম দেখছেন, আমরাও দেখতে পাচ্ছি, এ থেকে মানে বাঁচার কোনো উপায় নেই আসলে, সৃষ্টি কোথার থেকে এই প্রবলেমের? যেদিন থেকে স্রষ্টা শয়তান সৃষ্টি করলো, প্রবলেম তো সেদিন থেকেই সৃষ্টি হলো। তারপরে শয়তান তো কিয়ামত পর্যন্ত থাকবে, অত প্রবলেমও কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমাদেরকে প্রবলেম সলভ করেই তো চলতে হবে। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছে। আসলে শয়তান যতদিন আছে প্রবলেম থাকবেই, আর প্রবলেম সলভ করে চড়তে পারলেই কেবল আমরা সাকসেসফুল হতে পারবো। অনেক ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। প্রিয় দর্শক, মানুষটিকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, উনি হচ্ছেন নাজমা সাদাত ভাই। আপনার একটা ভিজিটিং কার্ড হবে? অবভিয়াসলি, আমি একটা প্রকাশনা সংস্থা চালাই, নাম হলো সরল রেখা প্রকাশনা সংস্থা। বাহ বাহ বাহ, আমি এটার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি। দর্শক, আমাকে আর কিছু বলতে হলো না, নিজের ঢোল উনি অলরেডি মাইক্রোফোন পেয়ে বাজাতে শুরু করেছেন। আপনার মানে প্রকাশনার নাম সরল রেখা, বাকিদেরগুলা কি সব মানে আঁকা বাঁকা প্যাচ লাগানো? না, আমরা তো প্রবলেমকে যদি সলভ করতে চাই তাহলে কিন্তু সরল রেখার উপরই চলতে হবে। সেই হিসাবে ধরে নিতে পারেন যে সরল রেখা, যারা সরল রেখার উপর চলতে চায় তাদের জন্যই সরল রেখা, মূলত এই কারণে নামটা সরল রেখা। আর সরল রেখা দেখবেন যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত যাওয়ার একমাত্র রাস্তা, অতএব আপনি যদি সহজভাবে চলতে চান তাহলে এই রাস্তা দিয়েই যেতে হবে। কী ধরনের বই আপনার এখানে প্রকাশিত হয় সাধারণত? আমরা সাধারণত সৃজনশীল বই প্রকাশ করে থাকি, যেমন ধরেন গল্প, কবিতা, উপন্যাস। আমরা গত বছর এটার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি, এবং কবি আল মাহমুদের জীবন যখন বাঘ ঘরে, ওনার সর্বশেষ লেখা আত্মজীবনী, এটা দিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করি, এবং এটাই আমাদের বর্তমানে একটা সরল রেখা প্রকাশনীর বেস্ট সেলার বই। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় সাদাত ভাই, আমি যতটুকু জেনেছি যে আপনার প্রকাশনা সংস্থা একমাত্র বাংলাদেশে এবং ভারত মিলে এই প্রধান কবির, এই বড় একজন মাপের কবির বায়োগ্রাফি তৈরি করেছে আপনার এই প্রকাশনা সংস্থা, আসলে ঠিক কিনা এটা কতটুকু সত্য বলবেন? হ্যাঁ, আমরা কবির জীবদ্দশায় প্রায় 10 বছর পরিশ্রম করে একটা কবির জীবনী, যেটা ডকুমেন্টারি বলে, প্রামাণ্যচিত্র, সেটা নির্মাণ করার চেষ্টা করছিলাম। তো কবির ইন্তেকালের কারণে এটা আমরা সম্পন্ন করতে পারি নাই, তবে অসম্পন্ন যতটুকু করেছিলাম সেটাই আমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আমার প্রোফাইলে যেটা আছে সেখানে এটা দিয়েছি। আমরা অনেক দর্শকদের পক্ষ থেকে সাড়াও পেয়েছি, এবং কবি এখানে তার অনেক স্মৃতিচারণ করেছেন এবং তার আত্মজীবনীগুলো বর্ণনা করেছেন। সেই সাথে কবির অনেক বন্ধুবান্ধব, কবিকে যারা চিনতেন জানতেন, তারাও তাদের বিভিন্ন কমেন্ট এখানে করেছেন। আপনারা এই প্রামাণ্যচিত্রটি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা চাইলে তার প্রামাণ্যচিত্রটি ভিজিট করতে পারেন, অর্থাৎ নাজমুস সাদাত নামে ইউটিউবে একটি চ্যানেল আছে ভাইয়ের নামেই, সেই চ্যানেলে গেলেই এই ডকুমেন্টারিটি দেখতে পারবেন। ধন্যবাদ ভাই। এই যে বগলে বই, কি খুব জ্ঞানী ভাব নিচ্ছেন নাকি? না, এগুলো আমার প্রকাশিত বই। আপনি আমাকে যেহেতু প্রবলেম টিভিতে দাওয়াত করলেন, তো চিন্তা করলাম যে আপনাকে কিছু না দিলে তো আপনি আবার মাইন্ড করে বসতে পারেন নাকি, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি, আপনি যেহেতু বিভিন্ন জোক নিয়ে কাজ করেন বা জোকস আপনার একটা প্রিয়, কমেডি নিয়ে কাজ করেন, তো আমাদের প্রকাশিত সরল রেখা থেকে প্রকাশিত, আপনারা দেখতে পাচ্ছেন সরল রেখা থেকে প্রকাশিত দুটো বই, একটা হলো রাশি রাশি হাসি, লেখক আখ আনলিমিটেড, আর আরেকটা হলো না হেসে পারবেন না, এটা হলো লেখক আখ আনলিমিটেড, মানে লেখক আনলিমিটেড। দেখো, আমি বইয়ের ভেতরটা না পড়ে আমার হাসি পাচ্ছে, কারণ লেখকের নাম আখ আনলিমিটেড, এটা কোনো মানুষের নাম হতে পারে? প্রিয় দর্শক, আপনারাই বলুন, এটা নামটা কি আপনার নাকি অন্য কারো?
এটা আসলে যৌথ উদ্যোগ, এই জন্য লেখকের নাম আনলিমিটেড। এখানে অনেকগুলো লেখক আছে, এই জন্য লেখকের নাম আখও দুইজন লেখক আছে। এটা একটা যৌথ উদ্যোগে এই বইগুলো বের করা হয়েছে। এগুলো আমাদের কিছু মৌলিক জোক আছে, কিছু সংগৃহীত জোক আছে। যেমন ধরেন, না হেসে পারবেন না আখও আনলিমিটেড, এই জোকটা দেখেন, গো যোগ এসো না গবেষণা। গবেষণাকে যদি আপনারা সন্ধি বিচ্ছেদ করেন তাহলে গো যোগ এসো না। কিন্তু দর্শক খটকা লাগলো, গো যোগ এসো না গবেষণা, গো মানে তো আসলে গরু খোঁজা, গরু গরু খোঁজা, গবেষণা শব্দটা গরু খোঁজা থেকে এসেছে আর কি। আমরা গবেষণা করে যেটা পেলাম সেটা হলো, আচ্ছা এইবার এ সম্পর্কে আমি একটু আগে বলতে চাই দর্শক, তার মানে গবেষণার নতুন আমরা জানলাম যে এটা কি সঠিক নাকি আসলে সঠিক, এটাই ব্যাকরণগত ভাবে সঠিক যে গরু খোঁজা। আচ্ছা তার মানে প্রত্যেক গবেষকই কি তাহলে গরু খোঁজে? গরু খোঁজে, গরু যেভাবে খুঁজে মানুষ হয়রান হয়ে যায়, আচ্ছা সেভাবে সৃষ্টিশীল বা সৃজনশীল কিছু করতে গেলে ওইভাবে গরুর মতনই খুঁজতে হয়, এই জন্য এটাই গবেষণা। গবেষণা অর্থাৎ গোযোগ এসো না গবেষণা, এই গরু খুঁজতে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু সৃষ্টি করেছে, অনেক বিজ্ঞানী, অনেক দার্শনিক, অনেক লেখক কবি সাহিত্যিক, তারা গবেষণা করে আমাদের পৃথিবীকে সমৃদ্ধ করেছে, জ্ঞান ভাণ্ডারকে করেছে আরও বেশি সমৃদ্ধশালী। যাই হোক আমরা এই গবেষণা সম্পর্কে জানবো। এখানে কী দেখানো হচ্ছে একটা ছক একে? এখানে একটা জোক আছে, সেই জোকটা একটা গ্রাফিক্যাল চিত্র এখানে দেখানো হচ্ছে যে তেলাপোকা ভয় পায় ইঁদুরকে, আপনারা লক্ষ্য করবেন। আবার ইঁদুর ভয় একটু দর্শককে দেখে, হ্যাঁ তেলাপোকা ভয় পায় ইঁদুরকে, ইঁদুর ভয় পায় বেড়ালকে, বেড়াল ভয় পায় কুকুরকে, কুকুর ভয় পায় মানুষ, মানুষ বেশি ভয় করে তার স্ত্রীকে, স্ত্রীরা আবার ভয় পায় তেলাপোকাকে। হা হা, এই যে চিত্রটাই হলো একটা গবেষণা। এটা অনেক আদম থেকে সৃষ্টি করে আজ পর্যন্ত এই যত নারী পুরুষের সম্পর্ক এখানে গবেষণা করে দেখানো হয়েছে, এটা এই জন্য আমরা বলছি না হেসে পারবেন না, একটু হলো হাসবেন। না হাসতেই হচ্ছে দর্শক, একদম মহাসত্য একটি বিষয় গবেষণায় উঠে এসেছে। মিস্টার প্রবলেম টিভি, আপনাদেরকে আমরা সরল রেখা প্রকাশনা সংস্থার পক্ষ থেকে এই বই দুটো উপহার হিসাবে দিচ্ছি, আপনারা গ্রহণ করুন। অনেক অনেক ধন্যবাদ সরল রেখা প্রকাশনাকে এবং পরিচালক সাহেব আপনাকে, যে প্রকাশনা সংস্থা থেকে এত সুন্দর বই প্রকাশ করতে পারে নিঃসন্দেহে তার ভিতরেও রসের কোনো কমতি নেই মনে হচ্ছে। আমরা আপনার কাছ থেকে একটি জোক শুনতে চাই ভাই, ছাড় দেব না। একটা জোক বলি, আমাদের উত্তরবঙ্গের একটা জোক। বগুড়ার এক ছেলে চিড়া কিনেছে, চিড়া কিনে সে চিন্তা করলো যে চিড়াটা খাই, খাইতে গিয়ে গলায় শুকনো চিড়া আটকে গিয়েছে। সে চিন্তা করলো যে চিড়াটা তাহলে একটু ভিজে খেতে হবে, সে নদীতে গেল চিড়াটা ভেজার জন্য। তো চিড়াটা ভেজাতে গিয়ে যখন নদীতে সে নামবে, দেখে যে এক ধরনের ঠোঁটালা মাছ আছে, সেটা আমাদের এলাকায় কাকলা মাছ বলে, আপনাদের এলাকায় কী বলে জানি না। তো এই কাকলা মাছ দেখে সে মনে করছে এটা কুমির, খুব ভয় পেয়ে গেছে। সে নদী থেকে পাড়ে উঠে এসেছে, এসে এখন সে কুমিরকে শাসাচ্ছে বগুড়ার ভাষাতে। সে বলছে, গাঙ্গের কুমির তুই ডাং দেখাচ্ছু, হামাক দেখাচ্ছু ভয়, পিসাব করে চিড়া ভিজামু, পানির নাম্বার লয়। দর্শক বগুড়ার কিন্তু মানে পৃথিবীতে একমাত্র স্বঘোষিত হিরো রয়েছে, সেই হিরোর দেশের কথা বলছে যে পিসাব করে চিড়া ভিজামু, পানির নাম্বার লয়। নোয়াখালীর একটা জোক বলি, নোয়াখালীর জোক হলো একজন নোয়াখালী একজন সিলেট। এই জোকটা অনেকে জানেন, আমার ভালো লাগে এই জন্য আবার বলছি। সিলেটিয়া নোয়াখালীর রাস্তা দিয়ে হাঁটতেছে, তো নোয়াখালীর লোকটা খুব ফটর ফটর করে ইংরেজি বলতেছে। তো সিলেটের লোকটা তার ইংরেজি শুনে খুব বিরক্ত হয়ে গেছে, গিয়ে বলতেছে সিলেটি ভাষায় বলতেছে, নোয়াখালী ফেফল ক্যান নট টকিং ইংলিশ উইল। এটা শুনে নোয়াখালীর লোকজন, আরেকবার যদি বলতেন, নোয়াখালী ফেফল ক্যান নট টকিং ইংলিশ উইল, নোয়াখালীর লোকজন ভালো ইংরেজি বলতে পারে না। এটা শুনে নোয়াখালীর লোক খুব চেতে গেছে, সে বলতেছে, হাউ হি কুলিয়ার হ্যাথেটিক হ্যান্টাস্টিক হ্যাথের হোনাউন্সিয়েশন। অনেকটা একদমই বুঝলাম না, আরেকবার বলবেন। হাউ হি কুলিয়ার মানে পিকুলিয়ার, হ্যাথেটিক মানে প্যাথেটিক, হ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক, হ্যাথের হোনাউন্সিয়েশন মানে প্রোনাউন্সিয়েশন, হাউ হি কুলিয়ার হ্যাথেটিক হ্যান্টাস্টিক হ্যাথের হোনাউন্সিয়েশন। হাইন্দা কিছু হচ্ছে নি। যাই হোক অসংখ্য ধন্যবাদ শারদ ভাই, আপনি এসেছেন প্রবলেম টিভির অফিসে, আমাদেরকে সময় দিয়েছেন, দুটি বই গিফট করেছেন, এজন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতেও প্রবলেম টিভির পাশে থাকবেন, সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি সংক্ষেপে বলতে চান কিছু। আপনারা ফেসবুক এবং ইউটিউব, যেগুলো আপনারা স্মার্টফোন, এগুলো কমিয়ে দিয়ে বর্জন করে বই পড়ার দিকে এগিয়ে আসুন, বই পড়াকে অভ্যাস করে তুলুন, তাহলে দেখবেন যে আমরা আবারও একটা সুন্দর শান্তিময় পৃথিবী ফিরে পাব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সাজাদ ভাই, চমৎকার সময় দিয়েছেন, কথা বলেছেন, ভালো লাগলো আমার কাছে। প্রিয় দর্শক, ভাই যে কথাটি বললো আসলে মহামূল্যবান কথা। মহান সৃষ্টিকর্তা ইকরা দিয়ে শুরু করেছেন, পড়তে বলেছেন। আমরাও অযথা সময় নষ্ট না করে চেষ্টা করব একটি বই হলেও সাথে রাখার, সময় পেলেই পড়তে বসার। তাহলেই কেবল আমাদের জ্ঞান আরও বেশি সমৃদ্ধ হবে। থাকুন মিস্টার প্রবলেম টিভির সাথে আগামীতে নিত্য নতুন ভিডিও দেখতে। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুল হয় না যেন। আর একটি লাইক তো ফ্রি ফ্রি পেতেই পারি নাকি? ওকে, আল্লাহ হাফেজ।